চলো আমি এসে গেছি গাড়ির সামনে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিকল্প অ্যাট দ্য রেট রাজু। তো চলো দেখি, কালকে কোচবিহার গেছিলাম, কোচবিহার গিয়ে আমার গাড়ির জন্য যেটা কিনেছি সেটা চলো তোমাদেরকে দেখাই। এই গাড়িতে ভিডিও করতে গিয়ে মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে, তো গাড়িতে থাকা অবস্থায় মোবাইল কিন্তু চার্জ করা যাচ্ছে না। তো এই সমস্যাটা দূর করার জন্য আমি একটা এখানে কার হোল্ডার নিয়েছি, অর্থাৎ গাড়ির থেকে কিন্তু ইউএসবি পয়েন্টের মাধ্যমে, কার হোল্ডার যেটা সেটা হচ্ছে গাড়ির যে ব্যাটারি থাকে সেই ব্যাটারি অর্থাৎ ডিসির থেকে কনভার্ট হয়ে ইউএসবিতে আসে। এই ইউএসবি থেকে আমি কিন্তু মোবাইল চার্জ, মোবাইলের চার্জিং যে কেবেলটা রয়েছে ইউএসবি কেবেল, এই ইউএসবি কেবেলটা ঢুকিয়ে দিয়ে কিন্তু মোবাইলটা চার্জ করে নেওয়া যাবে। অর্থাৎ তাহলে কিন্তু আমাকে চলার পথে মোবাইল ব্যাটারি ডাউন হওয়ার কোনো সমস্যা থাকবে না। তো এটা কী করে অন হয়, এটা একটু পুশ করলেই এই যে এলইডি লাইট জ্বলে গেল ব্লু, অর্থাৎ অন হয়ে গেল। ব্যাস এইবারে ইউএসবির এই মাথাটা, অর্থাৎ মোবাইলের যে পোর্ট সি মাথাটা আছে, সি টাইপ, এটাকে মোবাইলের সাথে গুঁজে দেব। ব্যাস গুঁজে দিলাম আর চার্জিং কিন্তু শুরু হয়ে গেল। স্ক্রিনেও তোমরা দেখে নিলে, হ্যাঁ এই যে আবার টান দিলাম, এটা কিন্তু অফ হয়ে গেল। তো এটাকে একটু পুশ করে দিলেই অন হয়ে যায় এবং চার্জিংও শুরু হয়ে যাবে, এটা তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাবে, খেয়াল করো। হ্যাঁ, খুব সুন্দর, ইউজফুল, প্রয়োজনীয় জিনিস, যেটা বাইরে যাওয়ার সময়, অর্থাৎ গাড়িতে কোথাও যদি বাইরে যেতে হয় ট্যুরে যাওয়ার সময়, সেই ক্ষেত্রে কিন্তু চার্জিংয়ের অনেকটাই কিন্তু কাজে লাগে।